بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان পপুলার ইসলাম বনাম পিওর ইসলাম। আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল মুসলিমের জন্য খুবই জরুরি। বিষয়টি আমি ইংরেজি ভাষায় বলেছি, এবার বাংলা ভাষায় শুনুন। পপুলার শব্দের অর্থ হলো জনপ্রিয়। ইসলাম তো আমরা বুঝি, আমাদের একটা ধর্মের নাম। পিওর শব্দের অর্থ হলো খাঁটি, আসল, রিয়াল। ইসলাম তো আমাদের ধর্মের নাম, তো দুটোর একত্রিত করলে অর্থ দাঁড়ায় পপুলার ইসলাম বনাম পিওর ইসলাম। বাংলা অর্থ জনপ্রিয় ইসলাম বনাম খাঁটি ইসলাম। আমাদের এই পার্থক্যটা জানা দরকার। এই যে আমাদের সামনে বসাছেন রুহুল আমিন ভাই, উনি বললেন আমি 2000 সালে ইসলাম গ্রহণ করেছি। আগে কোন ধর্মে ছিলেন? আগে ছিলাম হিন্দু ধর্মে, সনাতন ধর্মে। এখন ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি আগের ধর্ম ছাড়লেন, নতুন ধর্ম গ্রহণ করলেন কেন, কারণ কি, উনি বলবেন আমি দুই ধর্মের সাথে কম্পেয়ার করে দেখেছি, দুই ধর্মের সাথে এই ধর্মটাই সঠিক, তাই আমি এটা গ্রহণ করেছি। সহযোগ্য তো এটাই। এবার আমরা বা আপনার বাপদাদা কি ধর্ম পালন করে? ইসলাম। আপনি কি ধর্ম পালন করছেন? ইসলাম। অন্য অন্য ধর্ম কেন পালন করে না? বাপদাদা করে না, তাই করি না। আচ্ছা, বাপদাদা যদি হিন্দু ধর্ম থাকতো তো আপনি কি থাকতেন? তো হিন্দু। বাপদাদা যদি খ্রিস্টান থাকতো আপনি কি থাকতেন? খ্রিস্টান। তারা যদি ইহুদি ধর্ম থাকতো আপনি কি থাকতেন? ইহুদি। তার মানে আপনি বাপদাদার ধর্ম পালন করছেন কিন্তু সঠিক ধর্ম পালন করছেন না, যদিও আপনার ধর্মটা ইসলাম, যদিও ইসলামের রিয়াল ধর্ম, যদিও ইসলাম সঠিক ধর্ম। কেন? আপনি বুঝে পালন করছেন না। সমাজে করে তাই, সমাজে চলে তাই, অধিকাংশ জনগণ করে তাই, বাপদাদার চলে আসছে তাই। কিন্তু আসল কি, ইসলাম ধর্ম পালনকারীর নাম যে মুসলিম, মুসলিমের বৈশিষ্ট্য কি এরকম হওয়া উচিত? না। মুসলিমের বৈশিষ্ট্য হবে অন্যান্য ধর্ম আমি পালন করি না, ইসলাম ধর্ম পালন করি। এর কারণ কি? কারণ অন্যান্য ধর্মে শিরকে পরিপূর্ণ, অন্যান্য ধর্মে বিদআতে পরিপূর্ণ, অন্যান্য ধর্মে কুসংস্কারে পরিপূর্ণ। ইসলাম স্বচ্ছ, একটা কাচের মতো একেবারে নির্ভেজাল একটি ধর্ম, তাই আমি এটা পালন করি। এটা আপনাকে বুঝে পালন করতে হবে। এবার শুনুন, আমরা এই কারণে আজকের খুতবায় আলোচনা করতে যাচ্ছি আমরা ইসলাম ধর্ম কেন পালন করব, যেই ধর্মটা এত স্বচ্ছ, এত ক্লিয়ার, এত পরিষ্কার, সেই ধর্মের মধ্যে আমরা শিরক প্রবেশ করিয়ে, বিদআত প্রবেশ করিয়ে, কুসংস্কার প্রবেশ করিয়ে ইসলামটাকে কলুষিত করেছি। এই কারণে সঠিক ইসলাম আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য ইসলামের রিয়াল রূপ, বাস্তব রূপ আমাদের জানা দরকার, আর সমাজে প্রচলিত রূপ এটাও জানা দরকার। দুটো কম্পেয়ার করতে পারলে আমি নিজেই সিলেক্ট করতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। আসুন, আমি আপনাদের সামনে 10-12টা বিষয় আলোচনা করব। এই পার্থক্য সম্পর্কে অনেক বিষয় আছে, মাত্র কয়েকটা বিষয় আলোচনা করব যাতে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আমি কেন ইসলাম ধর্ম পালন করব আর কেন ইসলামের ভিতরে যে কুসংস্কার প্রবেশ করছে সেগুলো কেন পালন করব না। আসুন, 1 নম্বর কারণ, আমাদের দেশে যে ধর্মটা চলছে ইসলাম, অধিকাংশ লোকও মুসলিম, কিন্তু তারা ধর্ম পালন করছেন তাকলিদ ভিত্তিক, মাজহাব ভিত্তিক। আর ইসলাম হলো ইসলাম, ওটার ভিতরে কোনো মাজহাবও নাই, ওটার ভিতরে কোনো তাকলিদও নাই।
আচ্ছা, এখন আসুন তাকলিদ শব্দের অর্থ কি। তাকলিদ এর কল্লাদা ইউকল্লিদু তাকলিদান, এটা আরবি শব্দ যার বাংলা একেবারে বাস্তব অর্থ হলো গলায় রশি ঝুলানো, গলায় মালায় পরানো। কোরআন এবং হাদিস তালাশ করলে তাকলিদ শব্দটা পাওয়া যায়। পশুর ক্ষেত্রে কোরআন হাদিসে ব্যবহার করা আছে, মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা নাই। সেটা কীভাবে? যখন ওই হাজিরা হজ করতে যায় তখন একটা হাদি নিয়ে যায়, হাদি একটা পশু, একটা জন্তু। এখন অন্যান্য জন্তু আর এই হাদির জন্তু পার্থক্য করার জন্য ওনারা একটা আলাদা চিহ্নিত করার জন্য একটা মালা পরাইতো, মালা, যে কোনো কিছু দিয়ে একটা মালা পরাইতো বা একটা রশি পরাইতো। এই রশি দেখেই জন বুঝতো এটা কিসের পশু, হাদির পশু, এটা দেখে তারা বুঝতো। আচ্ছা, সেই ক্ষেত্রে হাদিসে শব্দটা ব্যবহার করেছে কলাদা, মানে গলায় মালা পরানো। আচ্ছা, যিনি হজ করবেন তিনি এই পশুটা নিয়ে যাবেন, পশুটা উনি যেভাবে যেদিকে নেয় পশুর মালিক, পশু তো সেদিকেই যাবে, উল্টা দিকে যাবে? যদি যায় তাহলে ধরে রাখবে, এই জন্য মালা পরানো। ঠিক, কোরআন এবং হাদিসে যেই শব্দটা পশুর ক্ষেত্রে ব্যবহার করা, চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে ব্যবহার করা, আমরা সেটা ব্যবহার করছি আশরাফুল মাখলুকাতের ক্ষেত্রে। কোন মুসলিম যদি তাকলিদ শব্দের বাস্তব অর্থ জানত, যারা মুকাল্লিদ এদেরকে জুতা দিয়ে পিটাইত, যে আমি কি পশু, এ তুই আমার গলায় মলা বাড়াবি আর আমারে তুই যেদিকে টেনে নিয়ে যাবি আমি সেদিকেই যাব, মানে। এজন্য ইসলামের তাকলিদ বলতে কিছু নাই, এটা পশুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি পশুর যদি গরুর আমি হাল চাষ করতে নেই সেদিকে যাবে, ঘরে বেঁধে রাখি সেখানে থাকবে, আমি যেখানে নেবো সেখানে থাকবে। কিন্তু মানুষকে পশু আমি যেদিকে টেনে নেওয়া যাবে মানুষ সেদিকেই যাবে না। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ কি করবে? মানুষ তাকলিদ করবে না, মানুষ করবে ইত্তেবা। এজন্য কোরআন এবং হাদিসে করতে বলা হয়েছে ইত্তেবা, তাকলিদ করতে বলা হয়নি। যারাই তাকলিদ করে একটা নির্দিষ্ট মাজহাবের, তাকলিদের প্রচলিত অর্থ হলো অন্ধ অনুসরণ, একটা নির্দিষ্ট মাজহাবের অন্ধ অনুসরণ করে, তাদেরকে যদি বলে ভাই কোরআন এবং হাদিস থেকে একটা দলিল দেন যেখানে উল্লেখ করা আছে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাকলিদ করো নির্দিষ্ট একটা মাজহাবের, একটা দলিল দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মাজহাবের তাকলিদ করো, দলিল দেন, তখন তারা কোরআন থেকে দুই একটা দলিল বের করে আনে। এক নম্বর দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত, দুই নম্বর দলিল সূরা এই আরেকটা সূরা আছে সূরা 43 নম্বর আয়াত, সূরাটার নাম ভুলে গেলাম, যাক দুইটা দলিল দেয় তারা। আচ্ছা, একটা দলিলে উল্লেখ করা আছে অনুসরণ করো, আর একটা দলিলে উল্লেখ করা আছে জিজ্ঞেস করে জেনে নাও। যেখানে তাকলিদ শব্দটাই নাই তারা করে তাকলিদ দলিল দেয় ইত্তেবার, খুব ভালো করে বুঝতে হবে আপনার, তারা নিজেরা করে তাকলিদ দলিল দেয় ইত্তেবার। হ্যাঁ, সূরা নাহলে 43 নম্বর আয়াত, হ্যাঁ দেওয়ানে বল দলিল, সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ আতিউ আল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, আতিউ রাসূল আর রাসূলের অনুগত করো, আউলিল আমরি মিনকুম উলিল আমরের অনুগত করো, ফাইন তাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ফিল আল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো একটা বিষয়ের ইত্তেবা করতে গিয়ে মতবিরোধী লিপ্ত হও তখন সেই মতবিরোধ কৃত বিষয়টিকে নিয়ে আল্লাহর দিকে চলে যাও, রাসূলের দিকে চলে যাও, মানে কোরআনের দিকে যাও, হাদিসের দিকে যাও, দেখো কোরআন এবং হাদিসে কোনটা বলা আছে, যেটা বলা আছে সেটাই মানো, যেটা নাই সেটা বাদ দাও। আচ্ছা, এখানে কি তাকলিদ করতে বলা হলো না ইত্তেবা করতে বলা হলো? শব্দটা উল্লেখ করা আছে আতিউ, আনুগত্য করো, কই তাকলিদ করো এটা আসেনি, তা নিজে করে তাকলিদ দলিল দেয় ইত্তেবা, কত বড় জঘন্যতম কোরআনের মিথ্যা ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা। আচ্ছা, দেখেন সূরা মুহাম্মদ
33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ বাতিল করো না। এখানে আল্লাহ কি বললেন? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো বলেন নাই আল্লাহর তাকলিদ করো, রাসূলের তাকলিদ করো, এটা বলেছেন নাই। এখানে ইত্তেবা করতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। ইত্তেবা কি? আল্লাহ যা বলেছেন সেটা আপনি মেনে নেবেন, রাসূল যা বলেছেন সেটা আপনি মেনে নেবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী যে কোনো ব্যক্তি কথা বলে তার কথাও মেনে নেবেন। এটা কি অন্ধ অনুসরণ না অনুসরণ? তাকলিদ অন্ধ অনুসরণ, ইত্তেবা অনুসরণ। অনুসরণ কিসের? দলিলের অনুসরণ। কেউ যদি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলে আমি তার কথা মানব, কেউ যদি হাদিস থেকে দলিল দিয়ে কথা বলে আমি তার কথা মানব, কিন্তু কেউ যদি অন্ধ অনুসরণের কথা বলে তার কথা কি মানব? না। এজন্য কোরআন এবং হাদিসে করতে বলা হয়েছে ইত্তেবা, ওনারা করে তাকলিদ দলিল দিয়ে ইত্তেবা, কত বড় জঘন্যতম অন্যায়। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ইত্তেবা করতে হবে আল্লাহর বাণী, কোরআনের ইত্তেবা করতে হবে, রাসূলের বাণী, হাদিসের ইত্তেবা করতে হবে। আচ্ছা, অনেকে বলে থাকেন আপনারা দলিল দিয়ে কথা বলেন, আমরাও দলিল দিয়ে কথা বলি। দলিল কি? কয় হাজী শরিয়াতুল্লাহর জেলায়, হাজে শরিয়াতুল্লাহর বাংলাদেশে শরিয়াত বিরোধী কোনো কথা চলবে না, দলিল দিল একটা। আচ্ছা, শরিয়াতপুরের জেলাটা হাজী শরিয়াতুল্লাহর, হাজী শরিয়াতুল্লাহর আবার টা দিয়ে কিনছে, এই বাংলাদেশটা শরিয়াতুল্লাহর, এটা শরিয়াতুল্লাহ বাংলাদেশে কি টাকা দিয়ে কিনছে, তার বাপ দাদা কিনছে? তো বাংলাদেশের শরিয়াতুল্লাহ এটা, এটা কোন শরিয়াত, কোন দলিল বলেন? আপনি দলিল দিয়ে কথা বলেন, এটা কোন দলিল বলেন? কোরআন থেকে দলিল দেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। তাইলে এই বাংলাদেশটা আল্লাহর, পুরো পৃথিবীটা আল্লাহর, আসমান আল্লাহর, আর আপনি যে বলেন যে হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এটা কি দলিল? আর আপনারা বলছেন আপনারা দলিল দিয়ে কথা বলেন, এটা কোন দলিল বলেন? এজন্য আপনারা বলেন দলিল দিয়ে আমরাও কথা বলি, দলিল কি তাতে বুঝতে হবে? দলিল কোরআন, দলিল হাদিস, এছাড়া কোনো মানুষের কথা দলিল নয়, কোনো যুগ কোনো দলিল নয়। আচ্ছা, তাহলে আমরা যদি পপুলার ইসলাম পালন করি, প্রচলিত ইসলাম পালন করি, তাহলে আমাদেরকে তাকলিদ করতে হবে নির্দিষ্ট একটা মাযহাবের। আর যদি আমরা রিয়াল ইসলাম, পিওর ইসলাম পালন করি, আমাদেরকে ইত্তেবা করতে হবে, কিন্তু তাকলিদ করা যাবে না। আচ্ছা, দুই নম্বর, আপনি যদি পপুলার ইসলাম পালন করেন, যেটা অধিকাংশ মানুষ ভারত বাংলাদেশ পাকিস্তানে পালন করছে, তাহলে আপনাকে শতাধিক তরিকা মানতে হবে। আর যদি পিওর ইসলাম পালন করেন, মাত্র একটা তরিকার অনুসরণ করতে হবে, আর সেই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দেখেন আপনি বিভিন্ন পীরের তরিকা, বিভিন্ন পীরদের লেখা বই, তারা বলে যে পরকালীন মুক্তি লাভের জন্য আপনার 126 তরিকা পর্যন্ত আছে, এর ভিতরে সাবেরিয়া কাদেরিয়া এই তরিকাগুলো সহজ, যদি আপনি এই তরিকা অনুযায়ী আমল করেন তা আপনার জন্য জান্নাত সহজ হয়ে যায়। আচ্ছা, সাবেরিয়া কার তরিকা? একজন আলেমের নামে তরিকিয়া। চিশতিয়া কার তরিকা? ভারতে জন্মগ্রহণ করেছে মঈনুদ্দিন চিশতি তরিকা। কাদেরিয়া কার তরিকা? আব্দুল কাদের জিলানির তরিকা। এইভাবে মুজাদ্দিদা কার তরিকা? মুজাদ্দিদা আল ফেসানির তরিকা। রাসূলের তরিকা কই গেল? জীবনীকে কখনো ভেবেছেন? বিবেককে কখনো জিজ্ঞেস করেছেন যে এই তরিকা কেন, আমার নবীর তরিকা কই? বলেন আমি কে সকল লোক উম্মত? না, আমি রাসূলের উম্মত, আমার নবীর কোথায় বলেন? আরে তাদেরকে কথা শোনার জন্য ডেকে আনেন, আপনাদের বিবেক বলতে কিছুই নাই। সেজন্য আপনাকে আমাকে একটা তরিকার অনুসরণ করতে হবে। আমি আপনাদেরকে ইতিহাস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, বর্তমানে কত হিজরি? 1439 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন,
11তম হিজরিতে আল ইয়াকমা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দীনটাকে আস পূর্ণ করলাম। আজকে মানে কি এখন না আর 600 বছর পর? আপনারা কি অর্থ বুঝেন? আজকে যদি কোরআনের আয়াত নাযিল হয় আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, তার মানে কি 600 বছর পরে পূর্ণ হবে? আজকেই পূর্ণ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11তম হিজরিতে ঘোষণা করেন নবী ইসলাম আজকে কমপ্লিট, এরপর থেকে যা কিছু যুক্ত করা হবে এটা বাতিল, এরপর থেকে যা কিছু ডিলিট করা হবে ওটাও বাতিল। রিয়াল ইসলাম তাই থাকবে। 11তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, স্বচ্ছ ইসলাম ছিল পৃথিবীর বুকে। তারপর এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত চলে গেল, তারাও অনুসরণ করলেন এক ইসলাম। তারপরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের বেশি শাসন করলেন, তিনিও পালন করে গেলেন ইসলাম। তারপরে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, তিনিও পালন করে গেলেন ইসলাম। তারপরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও পালন করলেন ইসলাম। তারপরে আসলেন তার ছেলে হাসান, তিনিও পালন করে গেলেন ইসলাম। তারপরে আসলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও পালন করলেন ইসলাম। তাদের তরিকা ছিল কয়টি? একটি। তারপরে তাদের ধর্ম ছিল কি? ইসলাম। নো ডিভাইডেশন, কোনো পার্থক্য নাই। কিসের আবার 4 তরিকা, কিসের 6 তরিকা, কিসের আবার 4 মাজহাব, কিসের আবার কোন কোন মাজহাব? ইসলামে তখন কোনো মাজহাবের অস্তিত্বই ছিল না, ইসলামে তখন কোনো একাধিক তরিকার অস্তিত্বই ছিল না। আপনি যদি রিয়াল ইসলাম পালন করতে চান, পিওর খাঁটি ইসলাম পালন করতে চান, সেই রাসূল এবং সাহাবীদের যুগে ফিরে যেতে হবে। প্রচলিত ইসলাম পালন করলে ইসলাম ধর্ম পালন করা হবে না, ইসলাম ধর্মের নামে কুসংস্কার পালন করা হবে। খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা কি একাধিক তরিকা পালন করতে বলেছেন? না, দেখেন আল্লাহর বাণী, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয়ই এটাই হলো সরল সঠিক পথ। এখানে আরবি শব্দ ব্যবহার করা আছে হাজা, আরবিতে হাজা এক বচন, বহু বচনে হাজিহি, এগুলো হাজা এই আর হাজিহি এগুলো। আচ্ছা, হাজা এই তরিকা মানো মানে একটা না বেশি? একটা। তো কোন তরিকা? আল্লাহ যে তরিকা দিয়েছেন সেই তরিকা, রাসূল যে তরিকা দিয়েছেন সেই তরিকা। অতএব এরপরে নতুন 126 তরিকা কেন? যদি 100-600 কোটি তরিকা আবিষ্কার হয় সবগুলো বাতিল। এজন্য আমরা মুসলিমদেরকে একটা তরিকা মানার জন্য আহ্বান করি, একটা তরিকা মানার জন্য আহ্বান করি, একাধিক কোনো তরিকা নয়। সেজন্য আপনাদেরকে যদি খাঁটি ইসলাম পালন করতে হয় একটা তরিকা অনুসরণ করতে হবে, একাধিক তরিকা নয়। আচ্ছা, 4 মাজহাবে বিভক্ত হওয়া এটা অল্পপুরাল প্রচলিত ইসলাম। আর একটাই মাজহাব, কোনো একাধিক কোনো মাজহাব নাই, রাসূল যে ধর্ম দিয়ে গেছেন সে ধর্মই, এটার ভিতরে কোনো আলাদা তরিকাও নাই, আলাদা কোনো ভাগ নাই, এটাই হলো পিয়ার ইসলাম। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, সুনানে তিরমিজি থেকে, সুনানে ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা তাদের ধর্ম নিয়ে 71টা দলে বিভক্ত হয়েছে। ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়েছে, 70টা দলেই যাবে জাহান্নামে, একটা দল জান্নাতে। যারা ওই নবী মূসা আলাইহিস সালামের অনুসৃত তরিকা মানবে তারাই, এছাড়া নতুন যা কিছু সংযোজন করা হয়েছে এরা জাহান্নামে যাবে। গেল। তারপরে খ্রিস্টানরা তারা তাদের ধর্ম নিয়ে 72টা দলে বিভক্ত হয়েছে, 71টা দলেই জাহান্নামি, একটা দল জান্নাতি। কারা? যারা ঈসা আলাইহিস সালামের অনুসৃত তরিকা, অনুসৃত ধর্মের অনুসরণ করেছে তারা যাবে জান্নাতে। এবার ইসলাম ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরেই আমার উম্মত এই ইসলাম নিয়েই 73টা দলে বিভক্ত হবে, তার মধ্যে মাত্র একটা দল যাবে জান্নাতে, বাকি 72টা দলেই যাবে কোথায়? জাহান্নামে। এখান থেকে শিক্ষা, 72 ফেরকা জাহান্নামে, 1 ফেরকা জান্নাতে। তাহলে জাহান্নামে ফেরকা বেশি না জান্নাতে ফেরকা বেশি? জাহান্নামে ফেরকা বেশি। এই হাদিস প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠতার দলিল দিয়া ইসলাম পালন করা সঠিক নয়, সবাই যা করে তাই করবো।
সমাজে যা করে তাই করবো, এলাকাবাসী যাই করে তাই করবো, বাংলাদেশে সবাই যা করে তাই করবো, এই ধর্ম যারা পালন করবেন তারা জাহান্নামী ফেরকায় যাবেন না। সই যা করে তা না, সঠিক কোনটা করে, হক কোনটা, ওটা আমি পালন করব। আচ্ছা, এবার শিক্ষা। এই রাসূল যে হাদিসটা বলেছেন তখন তরিকা ইসলাম কি ভাগ ছিল না একটাই ছিল? তখন কি 72 ফিরকা ছিল, 71 ফিরকা ছিল না? তখন ফিরকা ছিল কয়টা? একটা। রাসূল যদি রিয়াল ইসলাম একটা তরিকা এক ইসলাম পালন করে জান্নাতে যেতে পারেন, রাসূলের অনুসরণে সকল খোলাফায়ে রাশিদিন সাহাবীগণ যদি একটা তরিকা একটা ইসলাম পালন করে জান্নাতে যেতে পারেন, আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ইসলামটাকে চার টুকরা করে চার মাজহাব বানানোর কোনো দরকার আছে? যদি বানাই তা কোথায় দেবো আমরা, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আমরা সেই নতুন বেদাতি ফেরকা, বেদাতি মাজহাব, বেদাতি তরিকা এসবের দিকে দিকে ডাকি না, ইসলামের দিকে না, কোরআনের দিকে না, হাদিসের দিকে। এজন্য প্রচলিত ধর্ম যদি পালন করেন আপনি সঠিক ইসলাম পাবেন না, প্রচলিত ইসলাম পালন করা যাবে না। পালন করতে হবে বাস্তবসম্মত, বাস্তবসম্মত খাঁটি ইসলাম। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা নিদর্শন বলে দিয়েছেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই যে একটা তরিকায় আফ্রিকার লোকেরা জান্নাতে যাবে, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি, আমি আছি যেই পথে, ওয়া আসহাবি, আমার সাহাবী আছে যেই পথে, তারা যাবে জান্নাতে। আচ্ছা, তো রাসূল আছেন যেই পথে, সাহাবীরা আছেন যেই পথে, তারা যাবে জান্নাতে। এবার শুনুন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। তিনি হলেন সবার আগের ইমাম, চার ইমামের তিনি হলেন বয়োজ্যেষ্ঠ ইমাম। এরপরের ইমামরা পরে আসছে, তাদের ইতিহাস বাদ দেন, আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হিসাবটা দেখি। তিনি এসেছেন 80 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন 11 হিজরিতে। তাহলে রাসূল সাল্লামে যদি 11 হিজরিতে মারা যান, তিনি 69 বছর পরে এসেছেন। আচ্ছা, ধরে নেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণ করেই তো তার মাঝে প্রচার করেন নাই, ইসলাম জেনেছেন বুঝেছেন তারপর প্রচার করছেন, একটা সময় লাগবে না? আচ্ছা, ধরে নিলাম 20 বছর, 80 হিজড়ি তাকে 20 বছর প্লাস করেন, কত হয়? 100 হিজড়ি। তাহলে বোঝা যায় যে ইমাম আবু হানিফা যদি মাঝহাব চালু করেন, যদিও তিনি মাঝহাব চালু করেন নাই, যদি তিনি চালু করেন তাহলে 100 হিজড়ির পূর্বে কোনো মাঝহাব ছিল না। 100 হিজড়ির পূর্বে নবী সাল্লাম চলে গেছেন, খোলাফায়ে রাশিদিন চলে গেছেন, অন্য অন্য সাহাবীগণ চলে গেছেন, অনেক তাবিগণ চলে গেছেন, তারা কি বিভিন্ন ফেরকা মাজহাব পালন করেছেন না ইসলাম পালন করেছেন? ইসলাম পালন করেছেন। আচ্ছা, যদি এই সাহাবিরা নবী এবং তাবিগণ এক ইসলাম পালন করে জান্নাতে যেতে পারে, তাহলে কি আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই ফেরকায় মাজহাবে তরিকা মানার দরকার আছে, না ওই সাহাবী এবং তাবেঈদের অনুসরণে এক ইসলাম পালন করতে হবে? কোনটা? এক ইসলাম পালন করতে হবে। আহ, যদি তাই হয় তাহলে কেন আমি মাজহাব মানবো আপনি আমাকে বলেন? এটা দেখাইলাম, ইমাম আবু হানিফা যদি মাজহাব চালু করেন কিন্তু বাস্তবে তিনি মাজহাব চালু করেন নাই, ইমাম আবু হানিফা তার মাজহাব চালু করেন নাই, ইমাম শাফি তার মাজহাব চালু করেন নাই, ইমাম মালিক তারা মাজহাব চালু করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল তাদের সকল উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুক, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তারা কখনোই মাজহাব চালু করেন নাই। তাদের মৃত্যুর অনেক পরে, 600 হিজরির পরে মাজহাব স্টার্ট করা হয়েছে। আজকে বলা হচ্ছে প্রত্যেক মানুষকে মাজহাব মানতেই হবে, যারা মাজহাব মানবে না তারা ফেতনাবাজ, তারা জাহান্নামী, তারা ফেতনাবাজ, তারা গোমরা ইত্যাদি বলা হচ্ছে। যদি সেটাই বলেন তাহলে খোলাফায়ে রাশিদিন কি গোমরা? খোলাফায়ে রাশিদিন কি জাহান্নামী? সাহাবীগণ কি গোমরা? তারা কি জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরা? নাউজুবিল্লাহ, অবশ্যই তারা সকলেই হকের পথে ছিলেন। আমরা সেই হকের পথ মেনে চলছি, কেয়ামত পর্যন্ত এই হকের ইসলামটাই চলবে। এর ভিতরে নতুন কোনো ফেরকা গ্রুপ মাজহাব যুক্ত করার কোনো সুযোগ কারো ইসলাম দেয় নাই, আর যদি যুক্ত করে সেটা কখনোই গ্রহণ করা হবে না।
আচ্ছা, এবার আসুন। তা এই অন্ধ তাকলিদ করতে, এই মাঝহাব পালন করতে কোরআন এবং সুন্নাকে একেবারে কচুপাতার বাণী বানিয়ে দিছে। মানে কোরআন সুন্নার কোনো দাম নাই, কচুপাতার বাণী বুঝনি, মানে পানি যদি কচুপাতার উপর রাখেন টলে টলে থাকবে না, এর দুই তিন সেকেন্ড থাকতে পারে চলে যাবে। ঠিক এরা মাঝহাব অনুসরণ করতে গিয়ে, তাকলিদ করতে গিয়ে কোরআন এবং হাদিসকে কচুপাতার পানি বানায়, মানে কোরআন হাদিসের দাম নাই। আমি যদি বলি যে ভাই আমি এই জিনিসটা পালন করি কোরআন এবং হাদিসে আছে, তারা বলে কোরআন হাদিসে আছে কিন্তু আমার মাঝহাবে নাই, তাই আমি মানি না। কথাটা কি কখনো আপনারা শুনেছেন? শুনেছেন কখনো? আমি অনেকবার শুনেছি কোরআন হাদিসে আছে আমাকে মাঝহাবে নাই, এই কথাটা আপনারা অনেকবার শুনেছেন। যদিও কথাটা বাংলা ভাষা কিন্তু তার বাস্তবতা এখনো আপনারা বুঝেন নাই, যদি বুঝতেন যে কথা বলেছে তাকে আপনি অবশ্যই তখন কঠিনভাবে সাহায্য করতেন। কি কোরআনে আছে মানে কি কথা আল্লাহ বলেছেন, হাদিসে আছে মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না হয় কোনো সাহাবি বলেছেন বা করেছেন। আচ্ছা কোরআনে নাই মানে আল্লাহ বলেন নাই, হাদিসে নাই মানে রাসূলও করেন নাই, সাহাবা ইকরামও করেন নাই বা বলেন নাই। আচ্ছা আল্লাহ বলেন নাই, আল্লাহ করতে আদেশ করে নাই, রাসূল করেন নাই করতে বলেন নাই, সাহাবীগণ করেন নাই করতে বলেন নাই। শুনুন, এখন আল্লাহ বলেছেন সেটা আমি মানি, রাসূল বলেছেন সেটা আমি মানি, সাহাবীগণ বলেছেন সেটা আমি মানি, আর আপনি বললেন আমাদের মাঝহাবে নাই, তাহলে আপনার কাছে কোরআন হাদিসের কোন দাম আছে? এ লোকটা কোরআন হাদিসের কোনো মূল্যায়ন করলো না, তার মানে এর কাছে আল্লাহর বাণীর চাইতে মাঝহাবের বাণী বেশি মূল্যবান, এর কাছে আল্লাহর রাসূলের বাণীর চাইতে মাঝহাবের বাণী বেশি মূল্যবান। তাহলে এ লোকটা ইসলাম পালন করে না মন গড়া মাঝহাব পালন করে? এজন্যই একদিন বলেছিলাম, দেখি কার মনে আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চার মাঝহাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আমলের সাথে তার মাঝহাবের সাথে আহলে হাদিসদের আমলের বেশি মিল। শাফি মাঝহাবে রফুলে দেন করে তাই আমরাও রফুলে দেন করি, শাফি মাঝহাবে উচ্চ স্বরে আমিন বলে তাই আমরাও উচ্চ স্বরে আমিন বলি, শাফি মাঝহাবে বুকে হাত বাঁধে তাই আমরাও বুকে হাত বাঁধি, শাফি মাঝহাবে আট টাকা তারাবি সালাত করে আমরাও করি। ভাই তাহলে শাফি মাঝহাব আর আমরা এক না আলাদা? কি বলেন, এক না আলাদা? আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। কেন শাফি মাঝহাবের অনুসারীরা বুকে হাত বাঁধে? কেন তাদের মাঝহাবে আছে তাই। শাফি মাঝহাবের লোকেরা জোরে আমিন বলে কেন তাদের মাঝহাবে আছে তাই। শাফি মাঝহাবের লোকেরা উচ্চস্বরে আমিন বলে কেন তাদের মাঝহাবে আছে তাই। আর এই কাজগুলো আমরা করি কেন মাঝহাবে আছে তাই, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছেন তাই? তাহলে আসমান এবং জমিন পার্থক্য। এজন্যই বলি যারা মাঝহাব পালন করে তারা ইসলাম পালন করে না, তারা মানুষের মস্তিষ্ক প্রসূত ধর্ম পালন করে। এই পার্থক্য যদি আপনি বুঝতেন তাহলে আপনি বলতেন যে কোরআন হাদিসে আছে আমাকে মাঝহাবে নাই, তাহলে আমরা পালন করি। ওই মিয়া কোরআনে নাই নাই আল্লাহ বলেন নাই, আর হাদিসে নাই মানে রাসূল বলেন নাই, তুমি সেটা মানো, তাহলে তোমার কি আল্লাহ স্রষ্টা আর নবী হলেন তোমার আদর্শবান ব্যক্তি, তোমার মডেল? এই দুইজন ব্যক্তি তো তোমার কি আলাদা মডেল কেউ আছে? তোমার আলাদা কোনো নবী আছে? তোমার আলাদা কোনো স্রষ্টা আছে? কেন তুমি আল্লাহর কথা মানো না, কেন তুমি রাসূলের কথা মানো না বলো? তাহলে বুঝতে হবে প্রচলিত ইসলাম আর পিওর ইসলামের মধ্যে কত পার্থক্য। এক সময় তো ওই প্রচলিত ইসলাম আমিও পালন করেছি, যখন পালন করেছি জনপ্রিয় ব্যক্তি ছিলাম আমি, যখন পিওর ইসলাম গ্রহণ করেছি অপ্রিয় ব্যক্তি হয়ে গেছি আমি। এ ভাই আপনি যদি আমাকে অপ্রিয় মনে করেন আমার কাছে কিচ্ছু আসে যায় না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর কোনো মানুষের অপমান লাঞ্ছনা গালিগালাজ আমার কাছে কিছুই না, এটাই হকের স্বাদ। আজকে যদি আপনিও হকের স্বাদ পান তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে চলে গেলেও আপনি হকের উপর অটল অবিচল থাকবেন। সেজন্য
বাস্তব সম্মত ধর্ম পালন করতে হবে, কোন মন গড়া মস্তিষ্ক প্রসূত ইসলাম পালন করা যাবে না। আচ্ছা, যারা মন গড়া মস্তিষ্ক প্রসূত ধর্ম পালন করে তারা ইসলামের নামে মন গড়া ব্যাখ্যা দেয়, তাদের ব্যাখ্যাও মানা যাবে না। কি ব্যাখ্যা দেয় দেখুন, যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন ভাই আল্লাহ কোথায় আছেন বলেন, তখন তিনি বললেন এই বিষয়ে আপনি জিজ্ঞেস করেন না, এই প্রশ্ন করা যাবে না, এগুলো নাস্তিকদের প্রশ্ন, এগুলো প্রশ্ন করলে আপনি নাস্তিক হয়ে যাবেন। আল্লাহরে বিশ্বাস করেন এই পর্যন্ত শেষ, আল্লাহ কোথায় আছে এগুলো জিজ্ঞেস করার দরকার নাই, আল্লাহ নিরাকার না সাকার এগুলো জিজ্ঞেস করার দরকার নাই। কে বলল? হযরত মাওলানা মুফতি। কে বলল? হযরত মাওলানা মুফতি। শুনুন তাহলে, এই যে হযরত মাওলানা মুফতি আল্লামা যে বললেন, আল্লামার কথাটা সরাসরি রাসূল বিরোধী, সরাসরি আল্লাহ বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা তহায় বলে দিলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, মহান আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, তাহলে বোঝা যায় আল্লাহ কোথায় আছেন, আরশেই আছেন। কিন্তু কিভাবে আছেন এ ব্যাখ্যা আল্লাহ বলেন নাই তা আমরা বলি না, কিন্তু আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু আমাকে বলতে হবে কিনা, ততটুকু আমাকে বিশ্বাস করতে হবে কিনা, ততটুকু আমাকে প্রচার করতে হবে কিনা। আল্লাহ বলে দিলেন আল্লাহ আরশে সমাসীন, আপনি বলেন এই প্রশ্নই করা যাবে না, গেল কোরআন বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে জিজ্ঞেস করলেন, সহিহ মুসলিমের হাদিস, আইন আল্লাহ, তুমি বল আল্লাহ কোথায় আছে? মহিলা বলল ফিসসামা, আল্লাহ আসমানের উপরে। আচ্ছা, আল্লাহ কোথায় আছে প্রশ্নটা কে করেছে? কে করেছে? নবী নিজে করেছে। যদি এই প্রশ্ন করলে নাস্তিক হয় তাহলে আমার নবী নাস্তিক, ও মাওলানা মুফতি আমার নবী কি নাস্তিক? কত বড় বেয়াদব তুমি, নবী কি নাস্তিক? এটাই সঠিক আকীদা। আকীদা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল প্রশ্ন করে উত্তর শিক্ষা দিচ্ছেন, আর তুমি বলো এটা নাস্তিকদের প্রশ্ন, তুমি হযরত মাওলানা মুফতি আল্লামা লাগাইছো, কি বলো? এজন্য আমরা বলি ইসলাম পালন করতে হবে, প্রচলিত ধর্ম পালন করা যাবে না, প্রচলিত ধর্ম এটা ইসলাম না, এর ভিতরে অনেক কিছু বানানো কোনো মন গড়া যুক্তি প্রবেশ করানো হয়েছে। আচ্ছা, সূরা আরাফ 205 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো মনে মনে। খুব ভালো করে শুনেন, আয়াতের মাঝে গিয়ে আল্লাহ বলছেন দুনাল জাহারি ওয়া দুনাল জাহারি বিল কওলি, অদুনাল জাহারি মিনাল কওলি, সাবধান, উচ্চ স্বরে উচ্চ কথায় নয়। এটা কার বাণী? কোন হুজুরের বাণী? কোন আহলে হাদিসের, কোন আলেমের বাণী? আল্লাহর বাণী। খুব ভালো করে শোনেন, তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ জিকির করতে বলেছেন, তারপরে মনে মনে, তারপরে উচ্চ স্বরে না। আচ্ছা, কোরআনের আয়াত জায়গায় রয়েছে, অনুবাদও ঠিক আছে, ব্যাখ্যা, ব্যাখ্যা কি? তাফসিরে মাজহারি আছে, তাফসিরে কাশ্যাব আছে, তাফসিরে বায়যাবি আছে, ওই সকল তাফসিরের মুফাসসিরগণ বলেছেন উচ্চ স্বরে জিকির করা যাবে। তাহলে দেখেন এই যে এত বড় বড় মুফাসসিরগণ তারা উচ্চ স্বরে জিকির করতে বলছেন, তাই আমরা উচ্চ স্বরে জিকির করি, আমরা কি উল্টো করি, আমরা কি ভুল করি? বলেন যে ভুল করছে না ঠিক করছে? ভুল করছে। ধরেন আমি একজন মুফসির, মুফাসসির, সারা পৃথিবীর সেরা মুফাসসির, আমার তাফসির যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় আমার তাফসির মানা যাব? এখানে আল্লাহ বললেন মনে মনে জিকির করতে, উচ্চ স্বরে নয়, হয়তো কোনো মুফাসসির বলেছেন উচ্চ স্বরে করা যাবে, মুফাসসিরের বক্তব্যটা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, সরাসরি আল্লাহর বাণীর বিরোধী, অতএব তার কথা মানা যাবে না। আর তারা দেখেন ওই আল্লাহর বাণী মানলো না, কয় অমুকে তাফসির করেছে উচ্চ স্বরে করা যাবে, তাই আমরা উচ্চ স্বরে জিকির করি। তাহলে উচ্চ স্বরে জিকির করা কোন কোন মুফাসসিরদের মত, অনুচ্চ স্বরে জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত। এবার আপনি কোনটা পালন করবেন দেখেন, যদি সেটাই বোঝেন তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনের আয়াতের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তার কথাটাই বাতিল, রাসূলের সহিহ হাদিসের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার কথাটাই বাতিল। কিন্তু তিনি আয়াতটা ঠিকই বলেছেন, অনুবাদটা নিজের করার পরে ব্যাখ্যাটা আমাদের মন মতো বলেছেন, আপনি তো ভাববেন তাফসিরে বাইরে যাবি,
তাফসিরে কাশ্যাপ পৃথিবীর সেরা সেরা তাফসির, তাদের কথা মানতেই হবে। ও আমি আয় তাফসির যে আল্লাহর আয়াতের বিরুদ্ধে তুমি কেমনে মানবা? আমরা সরাসরি কোরআনের আয়াত মানি, সরাসরি হাদিস মানি, কোরআনের আয়াত এবং হাদিসের বিরুদ্ধে যে কোনো যত বড় মুফাসসির যত কোনো মুহাদ্দিস মন্তব্য করুক তার মন্তব্যটাকে বাদ দিয়ে দেই, এটাই হলো প্রকৃত ইসলাম। এই ইসলাম যারা এখনো বোঝেন নাই তারা প্রকৃত ধর্ম ঠিকই পালন করবেন। আচ্ছা, আমরা যে ধর্ম পালন করি প্রচার করি, কয় যারা কালেমাই মানে না, যারা কালেমা মানে না তারা তো মুসলমানই না, এরা আবার কী ধর্ম প্রচার করবে? আমরা কালেমা মানি না। কালেমা কি? সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওখানে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, তাহলে কালেমা এতটুকুই? মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে আছেন? আছে তো, জান সূরা ফাতায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও কোরআনে আছে, কিন্তু একসাথে পাশাপাশি নেই। খুব ভালো করে বুঝেন, আছে দুটোই আছে, আলাদা জায়গায় আছে। আমরা দুটোকেই বিশ্বাস করি, দুটোই আমল করি, দুটোই প্রচার করি, আলাদাভাবে করি। আর তোমরা নিজেদের মন মতো যুক্তি করে একখানে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করে সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, চা খাইতেছে আর কি, লা ইলাহা, বক্তা কইলো লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, মানে ভাগ করে নিছে জিকিরটা নেই, শেষে শেষবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, জিকির আল্লাহর হয়, রাসূলের কোনো জিকির হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করবা? না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, তার কথা অনুযায়ী আমল করতে হবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জিকির নয়। এজন্য কালেমা তৈয়বা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তো শাহাদাতের অংশ। অতএব আমরা কালেমা মানি না, এটা ডাহা মিথ্যা কথা। আমরা কালেমা মানি, তবে তোমরা যে মন গড়াভাবে কালেমা বানাইছো এটা আমরা মানি না। কি? তোমরা যেভাবে করো সেভাবে আমরা করি না। উদাহরণ নেন, আল্লাহ হলেন স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি এক না আলাদা? কত পার্থক্য! পৃথিবীর কোনো বিজ্ঞানী মানে বৈজ্ঞানিক হিসাব করে বলতে পারবে না স্রষ্টার সৃষ্টি কত পার্থক্য। এই পার্থক্যকে বোঝানো সম্ভব? আচ্ছা, তা দেখি আপনারা সম্ভব কিনা। এই এখানে আল্লাহ, ওইখানে মুহাম্মদ পাশাপাশি, তাহলে আল্লাহ মুহাম্মদ সমান হয়ে গেল কিনা? অথচ আল্লাহ থাকবেন উপরে, মুহাম্মদ থাকবেন কোথায়? নিচে। পাশাপাশি কখনোই হবে না। আমি মুহাম্মদকে অবশ্যই ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, তার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, তিনি আমাদের হৃৎপিণ্ড, তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, কিন্তু তিনি আল্লাহর সমান কখনোই হতে পারে না। দেন মসজিদের ওখানে লেখান আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। দেখেন উপরে আল্লাহ, নিচে মুহাম্মদ, তা ঠিক আছে, কিন্তু আপনি যে পাশাপাশি করে আল্লাহ মুহাম্মদকে সমান করে দেন, এটা তো শিরকের পর্যায়ে পড়ে। সরাসরি শিরিক বললাম না, পর্যায়ে পড়ে। কেমন? হয়তো আপনি দুই পাশে দিয়েছেন আপনার আকীদা আল্লাহ মুহাম্মদ আলাদা, হতে পারে 500 বছর পরে আপনাদের এই বংশধর হিসাব করবে, আমাদের বাপদাদারা যে মসজিদ তৈরি করে গেছে তারা পাশাপাশি লেখছে, হয়তো দুইটি একই হবে, নাহলে কেন পাশাপাশি লেখলো? হতে পারে। তাই শিরক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। আপনি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম করেছেন? হ্যাঁ করেছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আংটি ছিল, তিনি আংটিটা ব্যবহার করেছেন সিল মোহর দেওয়ার জন্য। কিভাবে লিখেছেন? উপরে লিখেছেন আল্লাহ, মাঝে লিখেছেন রাসূল, শেষে লিখেছেন মুহাম্মদ। মুহাম্মদ আর আল্লাহকে পাশাপাশি না নিচে? কি বুঝলেন? পড়তে হবে কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে পড়তে উপরে, তার মানে আল্লাহ সর্বোচ্চ, তারপরে রাসূল, তারপরে মুহাম্মদ। তাহলে আল্লাহর রাসূল আল্লাহ মুহাম্মদ কখনোই পাশাপাশি বসার নাই। তো তুমি কি ধর্মটা বলছো? আমরা সেই রিয়াল ধর্ম, রাসূলের শেখানো ধর্ম পালন করি, আর তোমরা বলো এরা কালেমাই মানে না। জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করো। হযরত মাওলানা মুফতি লাগাইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কলঙ্ক করছো, তুমি সঠিক মুসলিম যারা আছে তাদের বিরুদ্ধে তুমি বিষোদ্গার করছো। কেয়ামতের দিন একদিন তোমাকে জবাব দিতেই হবে, যদিও আমরা দিতে পারছি না, আমরা যদিও দিতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে একদিন তোমাকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা অধিক ন্যায় বিচারক, তার ন্যায় বিচার সম্পর্কে তোমার সতর্ক থাকা জরুরি। পপুলার ইসলাম, প্রচলিত ইসলাম, ইসলামের মধ্যে শিরক এবং বেদাতে পূর্ণ। পিওর ইসলাম, ইসলামের মধ্যে কোনো শিরক নাই, ইসলামের মধ্যে কোনো বেদাত নাই। যেটা বেদাত এটা ইসলাম নয়, যেটা শিরক ইসলাম নয়, তাওহীদ এবং সুন্নাই হলো ইসলাম। যান আপনি সৌদি আরবে, পুরো টোটাল মিডল ইস্টের, শুধু ইরাক আর ইরান বাদে বাকি মিডল ইস্টের যতগুলো রাষ্ট্র আছে, অধিকাংশ রাষ্ট্রের কথা বলছি, আর সৌদি আরবের কোনো অস্তিত্বই নাই। সৌদি আরবে, পুরো সৌদি আরবে বাংলাদেশের কতগুলো রাষ্ট্রের সমান একটা বড় রাষ্ট্র। ইসলাম যেখান থেকে এসেছে, যেটাই হলো ইসলামের সেন্টার, ইসলামের মূল কেন্দ্রবিন্দু, ইসলামের মার্কাজ, সেখানে পীর আছে, মুরিদ আছে, নাই কেন বলে, নাই কেন? বাংলাদেশে গাড়ায় গাড়ায় পীর, গাড়ায় গাড়ায় মুরিদ। মুরিদ ছাড়া বাংলাদেশে কোনো গ্রাম আছে? আর পীর ছাড়া বাংলাদেশের কোনো ইউনিয়ন আছে? ভালো কথা, আমরা কি ইসলাম বুঝেছি? ওটাই হলো রিয়াল ইসলাম। বাংলাদেশ হলো প্রচলিত ইসলাম, প্রচলিত ইসলাম পালন করা যাবে না, রিয়াল ইসলাম পালন করতে হবে। চার মাঝহাবে চারজন মহামতি ইমাম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জ্ঞান দিয়েছেন, বিশ্বে যেমন প্রসিদ্ধি লাভ করেছেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। তারা কি জীবন কোনোদিন ফিরগিরি করেছেন? হ্যাঁ, মুরিদ বানিয়েছেন। তা তুমি যে মাজহাব মানো, তুমি কোন ধর্ম পালন করো? তোমার ওদিক দিয়ে মাজহাব মানো, আবার এদিক দিয়ে পীরের মুরিদ হয়েছে, তুমি কোন ধর্ম পালন করো আমাকে বোঝাও। তুমি ভেষজ ইসলাম পালন করো, ভেষজ বিভিন্ন কিছু মিলাইয়া তারপরে এটা ইসলাম। এজন্য শিরক এবং বেদাত মুক্ত যেটা এটাই ইসলাম, শিরক এবং বেদাত যুক্ত যেটা এটা হলো ভেজাল যুক্ত ইসলাম, এই যুক্ত ইসলাম পালন করা যাবে না। আচ্ছা, তোমরা বলে থাকো আলেমের কথা মানতে হবে, পীরের কথা মানতে হবে, বুজুর্গের কথা মানতে হবে। আলেম ওলামা ছাড়া অন্য কোনো মানুষ যদি কোনো কথা বলে, এর কথা মানা যাবে না, এর কথা মানা যাবে না। ভালো কথা। এখন আলেম ওলামার কথা মানবে এটা সঠিক, এ কথা সত্য, কিন্তু তার অন্ধভাবে মানা যাবে না। আমার কথা আপনি মানবেন, এটা সত্য, আমি আলেমের কথা মানেন, কিন্তু আমার অন্ধভাবে মানবেন? পৃথিবীর যত বড় আলেম আছে তার কথা মানবেন, কিন্তু তাকে অন্ধভাবে মানবেন? তারাই পীর বুজুর্গদের অন্ধসূত্র শিখায়। পীর এবং মুরিদ এই দুজন কখনোই পীর হতে পারবে না অন্ধ অনুসরণ করা, মুরিদ কখনোই মুরিদ হতে পারবে না অন্ধ অনুসরণ ছাড়া। কয় কি সূত্র রাখি, পীর সাহেব যদি সরাসরি তোমার সামনে শরীয় বিরোধী কোনো কথা বলে, তারপর তুমি প্রতিবাদ করতে পারবে না, বুঝতে পারবে এর ভিতরে কোনো ভেদ আছে, এটার নামে ভেদে মারে ভাব। পীর যদি সরাসরি ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলে, তো মানতে হবে, এটার নামে ইসলাম। কি বুঝলেন? তা এ হলো আমাদের দেশের হালাত। অতএব বাস্তব সম্মত ইসলাম পালন করতে হবে, আলেম ওলামাদের মানতে হবে এটা সত্য, কিন্তু তাদের অন্ধভাবে মানা যাবে না। আলেম ওলামা মানুষ না, ফেরেশতা, মানুষ ভুল করে, ফেরেশতারা ভুল করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করে না। তাহলে যদি তিনি ফেরেশতা হইতেন তাহলে তার কথা মানতাম, কিন্তু মানুষ যেহেতু তিনি ভুল করবেন, কথাই ভুল করবেন, কাজে ভুল করবেন। আমি বয়ান শুরু করেছি সূরা নাহল বলতে ভুলে গেছি কিনা, কথা বলে না কেন? সূরা নাহল আয়াতটা 43 নম্বর আয়াত কইছি, কিন্তু সূরা নাহল নাম করতে ভুলে গেছি না, তাহলে আমি ভুল করতে পারি কিনা? এটা বাস্তব প্রমাণ। তাহলে মানুষ ভুল করে, মানুষের অন্ধ অনুসরণ করা যাবে না। একজন মুহাদ্দিস বলেছেন যে পৃথিবীর মধ্যে একজন মানুষ আছে যার অন্ধ অনুসরণ করা যায়, আর অন্য কোনো মানুষের অন্ধ অনুসরণ করা যায় না। একজন মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলেছেন বুঝে আসুক না বুঝে আসুক, হৃদয়ে ধরুক না ধরুক, তোমার বিবেকে ধরুক না ধরুক, মানতে হবে। আর পৃথিবীর যত মানুষ আছে তার কথা বুঝে শুনে তার মানতে হবে। এটা হলো ইসলামের সঠিক শিক্ষা। আচ্ছা, এই বাংলাদেশের 90% মুসলমান এক ফিলে চলে, আর কিছু মানুষ এখন জ্বালাইছে এরা উল্টো ফিলে চলে, এরা হলো ফেতনাকারী। এরা কী কারী? ফেতনাকারী। আচ্ছা, খুব ভালো করে শোনেন এ কথাটা, অনেকেই শুনবেন তারপরে আবার আয়াত বলে আল ফেতনা তো আসাদ্দু মিনাল কতল, ফেতনা হত্যার চাইতেও জঘন্য, খুব জঘন্য কথা। তাহলে তারা ফেতনা বাসে এদের কথা শোনা যাবে না। তা আসুন এবার ফেতনার অর্থটা জেনে নিই, ফেতনা কি? যদি আপনাদের এই অর্থে ফেতনা হয়, যেমন সারা বাংলাদেশ সবাই করে একরকম, তোমরা করো অন্যরকম, তোমরা ফেতনা বাস, যদি এটাই ফেতনার অর্থ হয়, তাহলে তো বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফেতনাকারী ছিলেন।
কিন্তু তিনি কি ফেতনাকারী? উদাহরণ নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌদি আরবে এসেছিলেন তখন সবাই শিরকে লিপ্ত, সবাই মূর্তি পূজা করে, পীর পূজা করে, ব্যক্তি পূজা করে, দল পূজা করে, স্থান পূজা করে, বিভিন্ন গাছ পূজা করে, ইত্যাদি পূজা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম শুরু করছেন, এই মূর্তি পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, দল পূজা, অন্ধ পূজার বিরুদ্ধে না, পক্ষে বিরুদ্ধে সবাই ছিল একদল। যখন তিনি দিনই দাওয়াত শুরু করেছেন তখন তার লোক সংখ্যা ছিল কম, দুই চারজন। আচ্ছা, এখন আগে তো সবাই ভালো ছিল, উনি যখন দাওয়াতি কাজ শুরু করেছেন তার দাওয়াত গ্রহণ করেছে, এবার তো বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, কত মারামারি গাড়াগাড়ি হয়েছে কিনা, তাহলে রাসূল ফেতনাকারী কি বলবেন? আপনাদের ব্যাখ্যা অনুযায়ী এটা রাসূল ফেতনাকারী না, এটা ফেতনার অর্থ নাই। ফেতনার অর্থ হলো ব্যক্তি কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করতে চাই, সুন্না প্রচার করতে চাই, এই হলো সুন্নার অনুসারী, সুন্নার প্রতিষ্ঠাকারী। যেই লোকটা শিরিক এবং বেদাতের পক্ষে গিয়ে এই লোকটার বিরোধিতা করে, এই হলো ফেতনাবাজ। এই মসজিদে সবাই ফরজ নামাজের পরে মোনাজাত দেয় জামাতের সাথে। একজন ব্যক্তি এসেছেন, তিনি ফরজ নামাজের পরে জামাতে মোনাজাতে শরীক হলেন না, সুন্নাহ সম্মত আমল করলেন, আমি ইমাম সহ সবাই তার দায়িত্ব দিলাম, এই মিয়া তুমি সমাজ বোঝো না, তুমি বেয়াদব, তুমি আদব বোঝো না, সবাই আমরা একরকম, তুমি করো অন্যরকম, তুমি এরা ফেতনাবাজ। আসলে ফেতনাবাজ কি আমরা না উনি? বলেন কারা? তাহলে বুঝতে হবে ফেতনার অর্থ কি। যারা কোরআন এবং হাদিস প্রচার করে, কোরআন এবং হাদিস প্রতিষ্ঠা করে, এরাই হলো সুন্নার অনুসরণ করি। যারা এর বিপক্ষে গিয়ে তাগুতের অন্ধ অনুসরণ করতে করে গিয়ে তাগুতের পক্ষে গিয়ে এর বিরোধিতা করে, এরাই হলো ফেতনা সৃষ্টিকারী। আর এদের, এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমরা ফেতনা সৃষ্টিকারী মানে ফেতনার অর্থই তো তুমি বোঝো না। আচ্ছা, আমাদেরকে বলে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসারী। কোরআন এবং হাদিস বলে তোরাই তো ইহুদি খ্রিস্টানদের অনুসারী। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শোনো, তোমরা ইফতার তাড়াতাড়ি করো, কারণ ইহুদিরা ইফতার দেরি করে করে, আর তোমরা ইফতার তাড়াতাড়ি করবে। তার দেরি করে ইফতার করা কাদের বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য। আর তাড়াতাড়ি ইফতার করা কাদের বৈশিষ্ট্য? মুসলিমদের বৈশিষ্ট্য। তো আমরা যখনই সূর্য অস্ত যায় তখনই ইফতার করি, দেরি করি না, আমরা হলাম ইসলামের অনুসারী। আর তোমরা যে তিন চার মিনিট দেরি করো, তুমি বাবা কিসের অনুসারী আমার বুঝাও, বুঝাও আমারে। না বললাম না, তুমি নিজেরটাই নিজে বোঝো, তুমি আমার বুঝাও। সুনান ইবনে মাজাহ 856 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং ইহুদিরা তোমাদের মাত্র দুটি আমলে হিংসা করে, আর কিছুতেই হিংসা করে না। একটা হলো তোমাদের আইন শুনে হিংসা করে, আর একটা হলো তোমাদের সালাম শুনে হিংসা করে। সালাম মানুষ আসতে দেয় জন্য শুনে নাকি? সালাম আসতে দেয়, তাহলে জোরে সালাম দেয়, এটা শুনে তারা হিংসা করে। তাহলে রাসূলের জমানায় তারা উচ্চস্বরে সাহাবায়ে কেরাম সালাম দিতেন, এই সালাম শুনে তারা হিংসা করত। আচ্ছা, তাহলে আমিন জোরে শুনলে হিংসা করা মুসলমানের বৈশিষ্ট্য নাকি ইহুদিদের বৈশিষ্ট্য? আমরা জোরে আমিন বলি, হিংসা করো তোমরা, আমরা কি ইহুদির অনুসারী না তোমরা অনুসারী? তুমি নিজে বোঝো, তুমি নিজে বোঝো, তোমার বিবেকটা একটু খোলা রাখা দরকার। কিভাবে তুমি এই মিথ্যা অপবাদ দাও, তোমার একটু বিবেকটা খোলা রেখে তারপর বোঝা দরকার। তারপরে আমাদের বোঝা দরকার আর একটা বিষয়, যেমন সৌদি আরবের রাষ্ট্রীয় পোশাক ওই তুব্বা ভরা, এই পর্যন্ত পরে, বেশিরভাগ লোক টাকুন নিচে পড়ে, আলেম আলামারা উপর পরে, ভাই এটা ওনাদের রাষ্ট্রীয় পোশাক, এটা কিন্তু ইসলামী পোশাক না। ইসলামী পোশাক হলো নিসফে সার পরবে, এরপরে এই গাটা ঢেকে রাখবেন, পুরুষের কথা বলছি, সেক্ষেত্রে ওনার হাত খোলা থাকলে সমস্যা নাই, এরপরে নিচের অংশ খোলা থাকলে সমস্যা নাই। এই পোশাকটা আপনার কোন কালার হবে সেক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ নাই, তো ভালো কথা। আমাদের দেশের জনগণ যে টুপি ভরে, পাগড়ি ভরে, পাঞ্জাবি ভরে, জুব্বা ভরে, দাড়ি নেয়, এর মনে করছে এই হলো বড় হুজুর, আর নামের আগে হাফেজ, হজরত, মাওলানা, মুফতি, মুজাদ্দিদে জামান, সুফিকুল শিরোমণি, এগুলো যদি লাগাইতে পারে তাহলে সে বড় হুজুর, এ হলো আলেম। ইসলামে সাহাবায়ে কেরাম কি আলেম ছিলেন না?
আপনি হাদিস পড়েন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কই, আন হযরত আল্লামা মুফতি ও মুক্তমুক আবু হুরায়রা আসেনি, আসেন নাই, তাহলে তাদের নাম শুধু না আমার কিছু না, আর আমরা হাফেজ মাওলানা মুফতি এগুলা লাগাইয়া বুঝাইছি আমি বড় একজন, কিন্তু কাজ করি ইসলামের বিরুদ্ধে, আর আমি একটু বিবাঙ্গলি বান্ধবী মনে করেছেন বড় একজন, উনি ইসলামের ইয়েও বোঝে না। এজন্য আপনাদেরকে বলি, হযরত মাওলানা মুফতির নাম দেখে আপনারা অবাক হবেন না যে এরাই বড় হুজুর, আর এরা টুপি পাগড়ি পাঞ্জাবি বললেই মনে করেন না এর বড় হুজুর। অতএব সাবধান থাকতে হবে, যারা সঠিক ইসলাম বোঝে তার নামের আগে হযরত মাওলানা মুফতির নাও থাকতে পারে, যিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, কোরআন এবং হাদিস প্রচার করবেন, তিনি হলে আসল আলেম। আমরা এই বড় বড় মুফতি ভাড়া করে আন মনে করি এরা বড় মুফতি, এরা তো ইসলামেরও বোঝে না, এদেরকে বড় মুফতি মনে করা আপনারও একটা গণ্ডমূর্খতার পরিচয়। তারপর আমরা খুব সুন্দর বলি শুনি, ভাই আপনারা একটা বলেন আমরা একটা বলি, আসেন এক জায়গায় বসে একটা সমাধান করে নিলে, খুব সুন্দর পরামর্শ, মুখে কত মিষ্টি কিন্তু অন্তরে যে বিষ সেটা আপনি কি জানেন? বিষটা কি? তো ভালো কাছা, আমরাও তো সুন্দর মানলাম, কিশোরগঞ্জে রমজান মাসের ঈদের সপ্তাহখানিক আগে একটা বাহাসে বসলো যে ঠিক আছে ওনারা প্রস্তাব দিয়ে আসেন একটা সমাধান করি, ভালো কথা। সমাধান কি? আপনাদের পক্ষে সাতজন, আমাদের পক্ষে সাতজন, আপনারা ওসিও বিষয়ে আলোচনা করবেন, যারা সঠিক তাদেরই মানব, সুন্দর কথা, ভালো কথা। আহলে আদিন সাতজন আলেম প্রবেশ করলেন, তারপরে ওনাদের সাতজনের পরিবর্তে ওনারা বিশ তিরিশ জন প্রবেশ করলেন, শর্ত মানছে, এগারো সাতজন এগারো সাতজন, এর কাছে কতজন? বিশ তিরিশ জন। আচ্ছা ভালো কথা, ওই সাতজন আলেম তাদের দলিল সুন্দর করে উপস্থাপন করলেন, আর এ আগে মারামারি হট্টগোল দরমার খাস আর পাইছে কি? ওসি সাহেব রাগ করে তারা সবগুলো বের করে দিলেন, যাদেরকে বের করে দিয়েছেন ওসি সাহেব একজন সাধারণ শিক্ষিত মানুষ, এই হযরত মাওলানা মুফতিদেরকে বের করে দিয়েছেন তাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত অপমানে। একজন ওসি সাধারণ শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ আলেমকে দূর দূর করে তাড়ায় দিবে, তাহলে তার অপমানে গলায় দড়ি দিয়ে মরা উচিত, যদিও ইসলামে আত্মহত্যা করা হারাম না। কেন বললাম? তাদের আচরণে তিনি বলেছেন তাদেরকে বের করে দিয়েছেন। এই হলো বাহাস, বাহাস না এটা মারামারি। একজনে ওয়াজ করতেছে, ওদের আছে বুখারি আমাদের আছে বাখারি, হুজুর বাখারি অর্থ কি? লাঠি। হুজুর বাখারি অর্থ কি? লাঠি। ও আছে বুখারির হাদিস আমার কাছে লাঠি। এই ভাষায় বৈশে কি ইসলাম কোনোদিন সমাধান হবে? না, আমরা ওই ধরনের মারামারিতে ইসলামে বিশ্বাস করি না ভাই। আমি যেটা সঠিক মনে করেছি ইসলামে যেটা পেয়েছি সেটা আমি মানি, আপনার যদি আপনার সঠিক মনে হয় মানেন, আপনার সাথে আমার কোনো মারামারি নাই, কোনো শত্রুতা নাই, হিংসা নাই। আপনারটা আপনি প্রচার করেন দেখি কয়জনে গ্রহণ করে, আমারটাও প্রচার করি দেখি কয়জনে গ্রহণ করে। আপনার মাহফিলে জীবনে কোনো দিন বাধা দেয়নি, দিব না, আপনি কেন আমার মাহফিল বন্ধ করার জন্য এসপির পায়ে ধরেন বলেন? আপনি যদি সঠিক ইসলাম প্রচার করেন তা আপনার কেন এসপি সাহেবের পায়ে ধরা লাগে? আপনি আমার বুঝান। তারপরে মুফতি নাম দিলাম, আমি একজন ফতোয়াদাতা, আমি একজন মুফতি, সুন্দর করা। মুফতি মানে কি? কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে একটা বিষয়ে ফতোয়া দিবেন, সুন্দর কথা। তো ভালো কথা, আমি একজন মুফতি মানুষ, আবার আপনি বলেন নির্দিষ্ট একটা মাজহাব মানতে হবে। মাজহাব মানে কি? নির্দিষ্ট একটা, যে মুকাল্লিদ অন্ধ অনুসারী সে, আর মুফতিকে যে কারো অন্ধ অনুসরণ করে না সে কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে একটা ফতোয়া বের করে দেয়। তাহলে মুফতি কোনোদিন মুকাল্লিদ হতে পারে না, মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না, মুফতি কখনো মাজহাবের অনুসারী হতে পারে না, আর মাজহাবের অনুসারী কখনো মুফতি হতে পারে না। তুমি একজন একটা মাজহাবের তাকলিদ করো, আবার নামের আগে লাগাইছো মুফতি, তুমি একটা বাদক, তুমি ইসলামের সাথে গাঁজাখুরি করতেছো। এরা কত বড় ইসলামের সাথে শয়তানি করে আপনারা জানলে আপনারা তাদের উপর কতটা ক্ষিপ্ত হবেন আপনারা এখনো জানেন না। বলেন ঠিক আছে তুমি মাজহাব মানো, আমিও মানি, মাজহাব কে মানবে? মাজহাব মানে যে বেদ ইসলাম কিচ্ছু বোঝে না, একজন আলেম বলবে মেনে নিবে, বাস ভালো কথা। তাহলে তুমি আমার নামের আগে মুফতি লাগাইছো, নামটা কাটো না, মুফতি নামটাও কাটতে মনে চায় না, আবার মাজহাবও সারতে মনে চায় না, তা তুমি কেমন মুফতি মুকাল্লিদ আমার বোঝাও। আচ্ছা কোরআন হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে কেন? প্রত্যেক আয়াতে দশ টনের জন্য। হাদিস পড়তে হবে কেন? হাদিস পড়তে হবে বরকত হাসিলের জন্য। কিন্তু কোরআন অর্থ অনুযায়ী বলে না না এটা পড়া যাবে না, তুমি গুমরা হয়ে যাবা। তা কী পড়বো হুজুর? এই আমার কেবলা হুজুরের বই আছে, এটা পড়ো।
তার অর্থ বলতে পারবেন না, কী করবেন? কেবলা হরি বয়ে যায় বলেন। আচ্ছা হাদিস কল যে এই তুমি কেন আমল করো? বুখারিতে আছে। এ বেটা বুখারি তো, বুখারি আমরা কতবার খতম দিয়েছি, বুখারি পরস্তি দেখেন। হে বুখারি খতম, খতমে বুখারির অনুষ্ঠান করে মানুষদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা করে গরু ছাগল জবাই করে খায়, এটা ওনার অপরাধ না? আর আমি বুখারির হাদিস মানি আমার অপরাধ কি বুঝলেন? আমি বুখারির হাদিস অনুসরণ করি, আমি হলাম খারাপ, আর তুমি বুখারির নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা পকেটে ভরো, এটা তোমার অপরাধ না? না, এই হলো তোমার ইসলাম। মুজাফফর বিন মহসিন একজন ব্যক্তির ধরছে যে আল্লাহ কোথায় আছেন বলেন, তিনি বললেন যে আল্লাহ কোথায় আছেন তা তো আমি জানি না, সরাসরি কেমনে বলবো, এ তো কোনো হাদিসে নাই, ও যে মুসলিম শরীফে আছে। কয় কী কয় মেয়ে, আমি 40 বছর পর্যন্ত মুসলিম পড়াই যে আমি তো পাই নাই, পান নাই, তা আনেন বুখারি মুসলিম লোহেন, খুললে দেয় এটা কি? কয় আমরা দেখলে রিডিং করছি, অর্থ তো করি নাই, আমরা দেখলে রিডিং করছি। রিডিং করছেন কে? বরকত হাসিলের জন্য। বুখারি খতম দিলে বরকত হবে, মুসলিম খতম দিলে বরকত হবে, কিন্তু বুখারি মুসলিম পড়লে আপনি ফেতনা বসাবেন। কি সুন্দর ব্যাখ্যাকারী! এই ব্যাখ্যাকারীর নামে রাখাবার মুফতি মাওলানা মুহাদ্দিস লাগাইয়া ঘোরো। আমরা কিছু না বললেও কেয়ামতের দিন ফেরেশতাদের লাঠির সাইজ থেকে একটু তুমি লড়তে পারবা না, ধর্মের নামে বেয়াদবি। আচ্ছা ইসলাম, ইসলামে যতগুলো নিরাপদ জায়গা আছে তার ভিতরে একটা নিরাপদ জায়গা হলো মসজিদ। এই জায়গাটা পৃথিবীতে সবচেয়ে নিরাপদ, এখানে আসলে মানুষ শান্তি পায়, এখানে মানুষ অন্যায় অশ্লীল কাজ করতে চায় না, আল্লাহর ভয়ে বিরত থাকে, যদিও অন্যায় কাজ সব জায়গায় খারাপ, মুসলিমদের জন্য আরও বেশি নিরাপদ। আচ্ছা মসজিদে গেলেন, আপনি যদি উচ্চস্বরে আমিন বলেন, সবার সাথে মোনাজাত না করেন, সবাই যা করে তা যদি না করেন, মসজিদকে বের করে দেন, মসজিদে জীবনে আসতে পারবি না, মসজিদে তো কোথাও বাড়িতে নামাজ পড়বি, মসজিদ থেকে বের করে দিল কে? আপনি। মসজিদ কি আপনার বাবার না দাদার? আপনি মসজিদের সভাপতি ছিলেন তো কি? যদি আপনি এই কাজটা করেন শোনেন, আমান্নাযুরামু মিম্মান মানা আইয়াযকুরা ফি আসমা ফিহাল মাসাজিদাল মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদ সমূহতে আল্লাহ জিকির করতে বাধা দেয় ওর সাইতে বড় জালিম আর কে হতে পারে? আয়াতটার অর্থ সহজভাবে দাঁড়ালে এভাবে হয়, আল্লাহর ঘরে মসজিদের বাধা দানকারী ছোট জালিম না বড় জালিম? তুমি মসজিদের সভাপতি ভালো কথা, কিন্তু তুমি যে একজন লোকরে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে আল্লাহর জিকির করতে বাধা দিলা, তুমি তো কোরআন অনুযায়ী সবচেয়ে বড় জালিম বলো। তাহলে তুমি কি মসজিদে একটা গ্রুপে কারখানা বানাইছো? অনেকে ভাই যে এলাকায় অনেক জায়গায় হুনি আহলে হাদিস মরে যায় আহলে মসজিদ, এ আবার কোন কথা? ইসলামে এগুলো আছে নাকি? সুন্দর কথা, এ আহলে হাদিস মসজিদ তুমি মানো না, তোমাকে মসজিদের নাম হানাফি দেও না, কিন্তু কাজে কর্মে হানাফির চাইতেও বেশি। মসজিদে যাই যদি জোরে মেন দাও তোমরা বের করে বলো, আর আহলে হাদিস মসজিদে সকল শ্রেণীর মুসলমান যায়, আজ পর্যন্ত কোনো মুসলমানকে কোনো কাজে বাধাও করেনি আর কাউকে বাদ বের করে দেয়নি, এরকম কোনো রেকর্ড আছে নাই? তাহলে ইসলাম মসজিদের নাম যেটাই হলুক এটা বড় কথা না, মসজিদের কার্যক্রম পরিচালনা এটা হলো বড় ব্যাপার। আমরা মসজিদের নাম যাই দেই ইসলামের রিয়াল রূপ অনুযায়ী পরিচালনা করি, আর তোমরা তো প্রচলিত ধর্ম প্রচার করো ইসলাম থেকে মসজিদ থেকে। তাহলে এই ধরনের তাগুতি কাজ যা করবে এদের জন্য কেয়ামতের দিন ভয়াবহ অবস্থান করছে। অতএব আমরা যদি বাস্তবসম্মত ইসলাম পালন করতে চাই, এই ধরনের তাগুতের সাথে আমাদের কখনো সম্পৃক্ত থাকা যাবে না। আচ্ছা সর্বশেষে একটা কথা বলি, আমরা যদিও মানে আমলগত দিক থেকে কিছু মত পার্থক্য আছে, আমরা রফুল আদিন করি তারা রফুল আদিন করে না, আমরা জোরে আমিন কই তারা আস্তে আমিন কই। আচ্ছা তারা পাঁচক্ত নামাজ পড়ে আমরা কি সাতক্ত পড়ি? আমরা পাঁচক্তই পড়ি। তারা কুরবানি করে আমরা তো কুরবানি করি, তারা ঈদ পালন করে আমরা তো ঈদ করি, তারা রোজা করে আমরা রোজা করি, মানে মূল ফাউন্ডেশন এক, শুধু কিছু বিষয়ে একতলাফ আছে। আচ্ছা একজন মানুষ যদি মতবিরোধ করে একতলাফ করে, একতলাফের কারণে কি সে কাফের মুশরিক হয়ে যায় না? মুসলমানই থাকে, মুসলমানই থাকে। আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক যেভাবে ধর্ম পালন করে তারা অবশ্যই মুসলিম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কি বলি তারা ইসলামের সঠিক রূপরেখা অনুযায়ী পালন করে না, তারা মুসলিম। তো এখন যদি মুসলিম আর মুসলিম হয়, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য থাকবে আয়না, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভয়,
আল মুসলিম ও মিরআতুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের আয়না। আয়নায় কি করে, একজন আয়না যখন দেখে চেহারায় কোনো ময়লা থাকে বলে দেয় আপনার চেহারায় ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করে। আয়নায় কি উপকার করলো না ক্ষতি করলো? উপকার করছে। আপনিও মুসলিম আমিও মুসলিম, আমি যদি ভুল করি আমাকে বলবেন ভাই আপনার এটা ভুল, আমি মেনে নিলাম। আপনার যদি ভুল হয় আপনাকে বললাম আপনার এটা ভুল, আপনি মেনে নিলেন। কিন্তু আপনি এই ইখতিলাফে মাসআলার কারণে আপনি যদি কোনো মুসলিমের বিরুদ্ধে মুসলিমকে খেপায় দেন, এলাকায় মারামারি করতে উৎসাহিত করেন, কাটাকাটি করতে উৎসাহিত করেন, গ্রুপিং করতে উৎসাহিত করেন, বলেন আপনি কোন ধরনের মুসলিম? ইসলামে এগুলো আছে, চার মাজহাবের চারজন ইমাম, চারজনের আমলের মৌলিক এক, কিছু কিছু মাসআলায় আলাদা। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 150 হিজরি মারা গেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করছেন, তিনি বড় হয়ে ফতোয়া দিয়েছেন, ইমাম আবু হানিফা জাহান্নামে গেছে, এগুলো ফতোয়া আছে? এই পথে যারা মানে তারা জাহান্নামে গেছে এগুলো ফতোয়া আছে? নাই। তাহলে বোঝা যায় তাদের ভিতরে শ্রদ্ধা ভালোবাসা ঠিকই ছিল, তুমি যে মাজহাব মানো তোমার ভিতরে হিংসা বিদ্বেষে কেন পরিপূর্ণ বলো? তোমার ভিতরে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ তার প্রমাণ দিবা নাও। শরীয়তপুরের শিরকের কারখানা সুরেশ্বরের দরবার শরীফ, যেখানে মানুষ মানুষকে সিজদা করে, সেখানে আশেপাশে মসজিদে গিয়ে জীবনও তো তুমি একদিন বয়ান করলে না, এগুলো হারাম, এগুলো শিরিক, ইমান ধ্বংস করার কারখানা, এগুলো বন্ধ করতে হবে। সেখানে একদিন তোমাকে পাই নাই, যেখানে কোরআন সুন্নাহ প্রচার করা হয় সেখানে গিয়ে যে তুমি আড্ডা মারো, তুমি কেমন ধর্ম প্রচারকারী তুমি আমাকে বলো, তুমি কেমন ধর্ম প্রচারকারী? তুমি কি মুসলিমদের মধ্যে এরকম বিভক্তকারী তৈরি করতে চাও? তুমি মুসলিমদের মধ্যে যারা ঈমান হরণ করে তাদেরকে চোখে খুঁজে পাও না? না, সেগুলো তোমার চোখে পড়বে না। কেন? জানি তো সঠিক ধর্ম প্রচার করলে তোমাদের হযরত মাওলানা মুফতি আল্লামা সবই যাবে, আর সবে বেড়াতে সবে কদের অমুক অমুক দিনে পকেট যে পূর্ণ হয় এগুলো বন্ধ হয়ে যাবে, এটা আমরা জানি, এ কারণেই তোমরা ক্ষিপ্ত। অতএব আমাদের মুসলিমদের মধ্যে আমরা কখনো কারোর সাথে মারামারিতে বিশ্বাস করি না, তর্কে বিশ্বাস করি না। কেউ আমাকে জিজ্ঞেস করে ভাই আমি এটাই এই জায়গা পেয়েছি তাই আমল করি, আপনার মনে যায় চাই মানেন না হয় না মানেন, আপনার সাথে আমার কোনো মারামারি তর্ক বিদ্বেষ আছে? নাই। ধর্ম প্রসারের মধ্যে কোনো গোড়ামি নাই, ধর্ম পালনের মধ্যেও কোনো গোড়ামি নাই। আপনি যেটা ধর্ম সঠিকটা মনে করেন আপনি পালন করেন, আরও সঠিকটা জানার চেষ্টা করেন, কিন্তু কারোর সাথে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি এটা ইসলামে বিশ্বাস করে না। অতএব আজ থেকে আমরা সবে মুসলিম, কারোর সাথে কোনো গ্রুপিং আমরা বিশ্বাস করব না। যে ব্যক্তি এরকম মারামারি কাটাকাটিতে উৎসাহী করবে তাকে আমরা কখনো পাত্তাও দিব না। যদি না দেয় তাহলে মনে রাখবেন আমি আজকে এখানে মাদারীপুরের সন্তান, আজকে যদি আমি এখানে একটা গ্রুপিং তৈরি করি, গ্রুপিং তৈরি করে মারামারি লাগাই দিয়ে চলে যাই, আপনারা মারামারি করে কেঁচাকেচি করবেন, মানুষ খুন হবে, আমি শহীদুল ইসলাম পরের দিন পালাই যাব, আপনাদের মারামারি এই জের আজীবন থাকবে, আমার কোনো দিন খুঁজে পাবেন? পাবেন না। এজন্য উড়ে সাজার যারা জুড়ে বেশে, উড়ে এসে যারা জুড়ে বেশে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করতে চায় তাদেরকে পাত্তা দাও, আপনাদের জন্য মারাত্মক পরিমাণে ভুল, এদেরকে আশ্রয় দেওয়া যাবে না। সর্বশেষ আমি অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলছি, সেটা কি, বর্তমানে চলছে আন্তর্জাতিক বিশ্বকাপ ফুটবল, এই ব্যাপারে সবাই খুশিতে মাতোয়ারা, অনেকে হয়তো ঈদের দিন ঈদও ঠিক মতো পালন করতে পারেন নাই, অনেকে হয়তো সামনে আর যে কয়টা দিন আছে কাজকর্ম ঠিক মতো পালন করবেন না, শুধু ফুটবল নিয়ে মাতোয়ারা, চায়ের দোকানে ফুটবলের গল্প, আর দোকানে ফুটবলের গল্প, বাজারে ফুটবলের গল্প, মসজিদে ফুটবলের গল্প, হাঁটতে হাঁটতে ব্রাজিল আর্জেন্টিনার গল্প। যারা এই কাজগুলো করেন তারা কি কখনো একদিন ভেবেছেন ইসলামের বিষয়ে কি বলে? কখনো কি এগুলো ভেবেছেন? শোনেন, ঈদের দিন বলেছিলাম ইসলাম আনন্দ করতে উৎসাহিত করে, তবে আনন্দের মধ্যে কয়েকটা শর্ত আছে, অশ্লীলতা থাকবে না, সময়ের অপচয় থাকবে না, আনন্দের মধ্যে কখনো টাকার চুক্তি থাকবে না, সুদ থাকবে না, আনন্দের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না। এগুলো হলো ইসলামী আরাম আনন্দের মাধ্যম। আর আনন্দ করবেন, খেলাধুলা করবেন, সেটা হবে শরীর চর্চামূলক, কিন্তু আমরা যদি ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে মাতামাতি করি এগুলো কিন্তু ইসলামের সরাসরি হারাম, এগুলো কিন্তু ইসলাম কখনোই সাপোর্ট করে না, কখনো এগুলো নিয়ে ভাবেন নাই। আপনাকে বলছি ব্রাজিল এবং আর্জেন্টিনার জনগণ, ব্রাজিল এবং আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান, এরা সবাই
ইসলামের চরম দুশ্মন, ইসলামের চরম বিদ্বেষী। আপনি মুসলিম যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থন করেন, বাংলাদেশে আপনার বাড়ির সামনে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানাইছেন, আপনি যদি ব্রাজিলে গিয়ে ইসলাম পালন করতে চান, আপনি যদি ইসলামে গিয়ে পরিপূর্ণ ইসলাম পালন করতে চান, ব্রাজিল থেকে আপনি কখনোই নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। আপনি কিভাবে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানান বলেন? রাসুলের হাদিস শোনেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আপনি যদি আজকে ব্রাজিলের অনুসরণ করেন, আর্জেন্টিনা অনুসরণ করেন, তারা যেমন ইহুদি খ্রিস্টান, ওরা যেমন জাহান্নামের কীট পতঙ্গ, আপনি তাই পরিণত হবেন। কীভাবে আপনি তাই তার অনুসরণ করেন বলেন? বাংলাদেশের সরকার এবং যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপরিচালনা আছে, প্রশাসনে আছে, এদের বিভাগের পক্ষই আছে। আজকে যদি বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন এই বিল্ডিংয়ের উপরে যদি সৌদি আরবের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা খচিত পতাকা টানানো হতো, বাংলাদেশে সরকারিভাবে নিষিদ্ধ করা হতো, আর ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা টানানো হয় সরকারিভাবে নিষিদ্ধ, তো দূরের কথা, এ ব্যাপারে কোনো উৎসাহী নেই। এরা কি মুসলমান? এরা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে। বরগুনার এক লোক কয়েক কিলোমিটার আর্জেন্টিনার পতাকা তৈরি করেছে নিজেদের জমি বিক্রি করে। এত লজ্জা বলতে কিছু আছে? যেই দেশে তুই জন্মগ্রহণ করেছিস, যেই দেশে তুই ভাত পানি খাস, যেই দেশে তুই হাওয়া বাতাস খাস, জীবনে তুই বাংলাদেশের পতাকা একদিন এভাবে তৈরি করেছিস, তোর কি লজ্জা বলতে কিছু আছে? এরা বাংলাদেশ বিদ্রোহী, এদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা উচিত। অতএব ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই জাতীয় আর্জেন্টিনার এই যত ধরনের খেলা আছে, এই খেলাগুলো ইসলামে হারাম, এগুলোর কোনো পার্টিতে অংশগ্রহণ করা যাবে না, খেলাধুলায় অংশগ্রহণ করা যাবে না, সাপোর্ট করা যাবে না। যদি সাপোর্ট করেন, আল্লাহর গজব আপনার উপর বতির হবে। পর দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনি ব্রাজিল করেন, আমি আর্জেন্টিনা করি, আমার দল বাড়ি আসেন, সবাই ধরে ধরে রাস্তায় কতগুলো জুতা মারি, মানুষে এভাবে এক গ্রুপ আর এক গ্রুপে পিটায়, খেলাধুলা করে ব্রাজিল আর্জেন্টিনা, মারামারি করে বাঙালি একজন আর একজনে, এর সাইতে দুঃখ আর কিছু আছে? এরা কত বড় জঘন্যতম মানুষ। অতএব এই খেলাধুলা নিয়ে চর্চা করা, এই খেলাধুলার প্রচার করা, খেলাধুলা নিয়ে কথা বলা, কারো পক্ষে যাওয়া, কারো পক্ষ নেওয়া, কোনো পতাকা নিজের বাড়িতে টানানো, কোথায় টানানো, এগুলো চরমভাবে হারাম, এগুলো কখনোই আপনারা করবেন না। এই কাজগুলো জঘন্যতম অন্যায় কাজ, যারা মুসলিম না জানার কারণে করে। আসুন আমরা এই ধরনের অন্যায় কাজ বর্জন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনু।